আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি সময়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ও ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কোর্স যুক্ত হয়েছে। বিশেষ করে কোভিড-19 মহামারীতে এর প্রয়োজনীয়তা ব্যাপক হারে আলোচিত হয়েছে। বাংলাদেশে দেখা যায় যে অনেকখানি বেকারত্বের জন্য অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আমি তাদেরকে বলবো নেগেটিভ বা অন্য খারাপ কোনো কিছু চিন্তা না করে এই যে কোর্সগুলো আছে, ওটিএ, আইসিএ, রেডিওলজি, ফিজিওথেরাপি, টেকনোলজিস কোর্সগুলো আছে, এগুলোতে পড়াশোনা করে নিজেরা সুন্দরভাবে একটা জব অর্জনের অপরচুনিটি তৈরি করে নেওয়া। জব অপরচুনিটি শুধু কাজ বা জব অনেকখানি হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু একটা ভালো স্যালারি বা একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের এই হসপিটালগুলোতে বা বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারগুলো যা আছে, সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই কিন্তু জবের অপরচুনিটি রয়েছে। বাংলা রাষ্ট্রীয় চিকিৎসা সংস্থাতে পাসকৃত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল লাইসেন্সগণ রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে সরকারি পর্যায়ে 23টি, বেসরকারি পর্যায়ে 105টি সহ মোট 128টি আইএসটি ও সরকারি পর্যায়ে 16টি ও বেসরকারি পর্যায়ে 2টি মেডিকেলেশন ট্রেনিং প্রতিষ্ঠান আছে। প্রতি বছর হেলথ টেকনোলজি বিভিন্ন শাখা হতে 1650 জন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও 3600 ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উত্তীর্ণ হয়। ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে দক্ষতার সাথে কাজ করে আসছে। সারা বিশ্বে আমাদের এই স্বাস্থ্যসেবাদানকারী লোকবলগুলো প্রচুর চাহিদা আছে। এরই ধারাবাহিকতায় আমাদের মতো একটি জনবহুল দেশ থেকেও আমরা ক্রমান্বয়ে এই ধরনের লোকবল তৈরির মাধ্যমে, দক্ষ জনশক্তি বাইরে প্রেরণের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে যারা পড়াশোনা করে ওদেরকে আমাদের এখানে একটা কিন্তু টেকনোলজি ফ্যাকাল্টি আছে। আমরা আশা করছি আমাদের এখানে যারা টেকনোলজিস্ট আছে বিভিন্ন বিভাগে, আপনি ঠিকই বলছিলেন, ওটিতে আছে, আউটডোরে আছে, ল্যাবরেটরিতে আছে, তাদেরকে আমরা আরও ওরিয়েন্টেড করব। এসবের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব বলে আমি মনে করি।